আমি তোমাদের কাছে স্মার্ট পাঙ্গি। তো বন্ধুরা, বড় আকারে ভয় পাই সালাম, এখন মোটামুটি ভালো লাগতে আছে। তো বন্ধুরা, আমাদের আজকের এপিসোডে নোয়াখালী সেরা 10 বিখ্যাত ব্যক্তি কে কে এটা নিয়ে আমরা একটা দারুণ ভিডিও দেখতে যাচ্ছি, বিশেষ করে ভিডিও এবং তথ্যচিত্র সহকারে। তাহলে চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন, নোয়াখালীর বিখ্যাত ব্যক্তির তালিকা করতে গেলে সর্বপ্রথমে যার নাম আসছে সে হচ্ছে এটিএম শামসুজ্জামান। আর এটিএম শামসুজ্জামান কিন্তু এই নোয়াখালীর চাটখিলে 1941 সালে জন্মগ্রহণ করেন। এর কথা হচ্ছে, ইনি কিন্তু অভিনয় শিল্পে এক অনন্যচতায় চলে গিয়েছিল বাংলাদেশের মিডিয়া জগতে। একই সাথে এটিএম শামসুজ্জামান কিন্তু হাজার বছর ধরে সিনেমা থেকে শুরু করে বহু প্রখ্যাত সিনেমায় কিন্তু তিনি অভিনয় করেছেন, এমনকি নাটকেও। একই সাথে তিনি কিন্তু হানিফ সংকেতের ইত্যাদিতেও অনবদ্য অভিনয় করেছেন। তাহলে চলুন এখন আমরা তার অভিনীত একটি নাটকের অংশবিশেষ দেখে আসি। সামনে ঘরে বই বই কি করছেন? বই বই খালি খেতা শিলেছেন কেন? আপনার মাইয়া জোয়ান হয়েছে, সে কোথায় যায় কি করে? আপনার নজর রাখলে দরকার ছিল না? কি লাই আর কি, আপনার কোনো দোষ নাই, সব দোষ আর কোয়ালের আর নসিবের। একটা হিজা আনি আর কোয়ালে দুঃখ পাড়ি দেন, আপনার মতো একটা মূর্খ মেয়েছেলের বিয়া। সত্যি অসাধারণ। আসলে তিনি কিন্তু বিশেষ করে হাস্যরসাত্মকভাবে দারুণ সব উপস্থাপনা আমাদের সামনে করতেন। একই সাথে তিনি কিন্তু আমাদের মাস থেকে 2021 সালে বিদায় নিয়েছেন। তো এখন আমরা নোয়াখালী যে বিখ্যাত কিংবদন্তিকে নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন ভাষা শহীদ আব্দুল সালাম, যিনি 1952 ভাষা আন্দোলনে কিন্তু জীবন দিয়েছিলেন। একই সাথে তিনি কিন্তু নোয়াখালীর বিখ্যাত ব্যক্তির তালিকায় এক অনবদ্য ব্যক্তিত্ব। তাহলে চলুন এখন আমরা পরবর্তী ব্যক্তিকে নিয়ে আলোচনা করি, আর তিনি হচ্ছেন মেয়র আনিসুল হক। আর মেয়র আনিসুল হক কিন্তু এই নোয়াখালীতে জন্মগ্রহণ করেন, বিশেষ করে তিনি কিন্তু আমাদের মাস থেকে বিদায় নিয়েছেন। সেই হিসেবে নোয়াখালীর এই কিংবদন্তি কিন্তু বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে, একই সাথে তার উপস্থাপন দক্ষতা, এমনকি বাচনভঙ্গি, এমনকি তিনি কিন্তু সম্পাদনা হিসেবে লেখনীতে এক অনবদ্য ভূমিকা পালন করেন এই মেয়র আনিসুল হক, যিনি কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। তাহলে চলুন এখন আমরা এই নোয়াখালীর কৃতি সন্তান মেয়র আনিসুল হকের একটি চমৎকার বক্তব্য অংশবিশেষ দেখে আসি। দুনিয়া তৈরি করেননি আমাদের মতো সামান্য যারা মধ্যবিত্ত ঘর থেকে নিজেদের উঠিয়ে এনেছি, তারা কি সমাজে এক ধরনের নিজেদের পদাঙ্ক সৃষ্টি করিনি? আমরা যদি করতে পারি, তোমাদের মধ্যে যেই সুপ্ত সুযোগ আছে তোমরা পৃথিবী জয় করতে পারো। সত্যি অনবদ্য। তো এখন আমরা নোয়াখালীর কাবিলাকে নিয়ে কথা বলবো। কি অবাক হয়ে গেলেন? দেখুন, বর্তমানে বাংলাদেশের মিডিয়া, এমনকি নাটক, এমনকি এই অনলাইন জগতে বর্তমানে যিনি বিপুল আলোড়ন সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন এই নোয়াখালী কৃতি সন্তান কাবিলা তথা জিয়াউল হক পলাশ। বিশেষ করে অভিনয় কিন্তু তিনি অনবদ্য। একই সাথে তিনি কিন্তু বিশেষ করে বর্তমান যে আধুনিক নাটকে অনবদ্য অভিনয় করেছেন, বিশেষ করে ব্যাচেলার পয়েন্ট নাটকে তিনি অভিনয়ের পাশাপাশি আরও বিভিন্ন নাটক পরিচালনার ক্ষেত্রে অনবদ্য দক্ষতার পরিচয় দিয়েছেন। তাহলে চলুন এখন আমরা আপনাদের পরিচিত কাবিলার একটি নাটকের সংলাপের অংশবিশেষ দেখে আসি। ভাই, কবি তো মিথ্যা বলেনি, কবি তো কোনো ধরনের মিথ্যা চার করেনি, কবিরা কখনো মিথ্যা বলে না বৎস। কবি তোমাকে যতটুকু বলেছে অনেক কম বলেছে, হয়তোবা কবির শব্দ ভাণ্ডার ফুরিয়ে গেছে, তাই হয়তো কালো বলে কবি থেমে গিয়েছে। কিন্তু আমি তো থামবো না, আমার শব্দের ভাণ্ডার তো ভুরবান নয়, তুমি তো জগৎ বিখ্যাত কালো, জগতের সমস্ত কালো তোমার গায়ে প্রকৃতি লেপটে দিয়েছে। চমৎকার। তো এখন আমরা কথা বলবো স্পিকারকে নিয়ে। কি অবাক হয়ে গেলেন? দেখুন, স্পিকার তথা বাংলাদেশের বর্তমান মহিলাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা দেখিয়েছেন, আর তিনি হচ্ছেন শিরিন শারমিন চৌধুরী, এই নোয়াখালীর কৃতি সন্তান। বিশেষ করে বলতে গেলে তিনি কিন্তু এতদিন মা ও শিশু মন্ত্রণালয়ে কাজ করেছিলেন, নারী ও শিশু মন্ত্রণালয়ে। একই সাথে বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদে কিন্তু স্পিকারের ভূমিকা পালন করছেন, যিনি কিন্তু এই নোয়াখালীর কৃতি সন্তান। একই সাথে তিনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে মহিলা হিসেবে এক অগ্রগামী ব্যক্তিত্ব। তাহলে চলুন এখন আমরা পরবর্তী এক রাজনীতিককে নিয়ে আলোচনা করি, আর তিনি হচ্ছেন ওবায়দুল কাদের। আর ওবায়দুল কাদের কিন্তু বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এই নোয়াখালীর কৃতি সন্তান। বিশেষ করে নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং বেগমগঞ্জের যে কিংবদন্তি এক রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন এই ওবায়দুল কাদের। আর ওবায়দুল কাদের কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলে মিডিয়ায় বিপুল আড়ম সৃষ্টি করেন। একই সাথে এই ওবায়দুল কাদের কিন্তু এতদিন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি তথা সাধারণ সম্পাদক। তাহলে চলুন এখন আমরা এই আলোচিত রাজনীতিকের একটি তুমুল আলোচিত একটি বক্তব্যের অংশবিশেষ শুনে আসি। অন্তরে জ্বালা,
পদ্মাসে তো হয়েই গেল, পণ্ডবলি চ্যানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়ে মনোমুগ্ধকর। আচ্ছা, নোয়াখালীতে কি কোনো কিংবদন্তি পরিচালক নেই? অবশ্যই আছে, আর তিনি হচ্ছেন আমার প্রিয় পরিচালক বর্তমান সময়ের, তিনি হচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকী। আর বাংলাদেশের মিডিয়ায় নাটক এবং চলচ্চিত্র রচনার ক্ষেত্রে যিনি অনবদ্য, তিনি হচ্ছেন এই মোস্তফা সরোয়ার ফারুকী। রচনা নয়, পরিচালনার ক্ষেত্রে, বিশেষ করে তার পরিচালিত সমস্ত নাটক এবং টেলিফিল্ম কিন্তু মিডিয়ায় বিপুল আলোচিত। বিশেষ করে তিনি কিন্তু বাস্তবতার নিরিখে তার এই কাজগুলো আমাদের সামনে উপস্থাপন করে থাকেন। একই সাথে তিনি কিন্তু তৎকালীন হুমায়ুন আহমেদের পরে বর্তমানে যে কজন জনপ্রিয় আছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই নোয়াখালী কৃতি সন্তান মোস্তফা সরোয়ার ফারুকী। তাহলে চলুন এখন আমরা এই কিংবদন্তি পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর একটি নাটকের অংশ বিশেষ দেখে আসি। চেয়ারম্যান চাচা কই গেছিলেন? ওয়ালাইকুম, বিচারে গেছিলাম বাবা। চাচা বাড়িতে গেছিলাম, রাইতে দরজা খুলে নাই। তুমি তো বাবা আমার নিজের লোক, আমার বাড়িতে থাকবো, অসুবিধা কি? কস কি মমিন হারামি বাচ্চা, তুই ভূত তোর বাপ ভূত, তোর চোদ্দা ভূতি ভূত, তার জায়গার ভূত। তো এখন আমরা কথা বলবো একজন বীর শ্রেষ্ঠকে নিয়ে, আর তিনি হচ্ছেন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন। আর ইনিও কিন্তু নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। একই সাথে নোয়াখালীর আরও একজন কিংবদন্তি রাজনীতিকে নিয়ে আলোচনা করি, আর তিনি হচ্ছেন নোয়াখালীর মওদুদ আহমেদ। আর মওদুদ আহমেদ কিন্তু এককালীন বাংলাদেশের রাজনীতিতে এক অনবদ্য রাজনীতিক ছিলেন। তো বন্ধুরা, সর্বশেষ আরও দুজন কিংবদন্তিকে নিয়ে আলোচনা করি যারা এই নোয়াখালীতে জন্মগ্রহণ করেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফেরদৌসী মজুমদার, আর তিনি কিন্তু বাংলাদেশের নাটক এবং চলচ্চিত্র বিশেষ করে মিডিয়া শিল্পে এক অনবদ্য ভূমিকা পালন করেন মহিলাদের ক্ষেত্রে, আর তিনি হচ্ছেন এই ফেরদৌসী মজুমদার। তো সর্বশেষ আরও একজনকে নিয়ে কথা বলি, আর তিনি হচ্ছেন সার্জেন্ট জহুরুল হক। এই সার্জেন্ট জহুরুল হক কিন্তু নোয়াখালীর কিংবদন্তির তালিকায় এক অনবদ্য ব্যক্তিত্ব হয়ে থাকবেন। তো বন্ধুরা, এছাড়াও কিন্তু নোয়াখালীতে আরও অসংখ্য অসংখ্য কিংবদন্তি জন্মগ্রহণ করেছেন। আপনাকে কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নোয়াখালী কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন সেটাও লিখে জানাবেন। একই সাথে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রিয় পরিচালক জহির রায়হান কিন্তু এই ফেনীতে জন্মগ্রহণ করেন, নোয়াখালীতে নয়। সেই হিসেবে তারকে নিয়ে আলাদা ফেনী এবং চাঁদপুর একটা এপিসোড করা হয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।